এই যে 1.5 কেজি আজকাল লেগে আমার লেগে ভালো, এই 1.5 কেজি এটা মাছ ভালো, মাছ দেখছেন কাকা ধরেন তো নেন না, মাছ ধরেন যদি ভালো তো ভালো করেন, এটা 1.5 কেজি 1.5 কেজি সস্তা এটা কি মাছ কি ভালো আসেনি, মাছ টাইট আসেনি, মাছ কি টাইট আছে, আমি কি বলি শুনেন কত মাছ কি টাইট আছে, ওকে আমার তো মাছ নিবেন এরকম টাইট দিকে দেখে নিবেন, হে বরে কম ধরে কে বেছে এটা দেখা যাইব, অনেক কম সস্তা পয়সা লাগে না, নদীতে যাইতে শুনে এটা 1.5 কেজি 600 এটা বেশি 2600 আহন বেচতে যে একদম 1900 হয়ে গেছি, তো কমছে কয়টি আহন ভাই এখন কত বিক্রি করতেছেন আজকে বাজারে, আজকে বাজারে একদম 1900 হয়ে গেছি কোনো কম নাই, এটা এক একটা রয়েট হবে 1.5 কেজি 1.5 কেজি এটা কেজিতে কত কমছে আগের তুলনায়, আগের তো কেজি ধরেন 300 400 মানে আগের তুলনায় এরকম কমছে, কিন্তু হ্যাঁ কম আছে আবার বালার মন্ত যাচাই করে নিতে, এই মাছটা আরো কম বিক্রি হয় আর হয়, এটা এটা বেলকা, এটা বেলকা মাছ, আচ্ছা এভাবে ধরলে মাছ ভেঙে পড়ে যাবে, আর এটার ভাঙবো না, এটার ভাঙবে না, এটার ভাঙবো না কাকা, মাছটা ধরেন তো দেন তো ঠিক আছে, ঠিক থাকবে বললেন, হাত ধর বানিয়ে আছে সমস্যা নাই, মাছ ভালোই দিব, মাছ ভালোই দিব আমার তো, হ্যাঁ 1.5 কেজি ধরেন তো 1.5 কেজি মাছ, 1 কেজি 21 নিলে একদম 1900 টাকা কেজি পড়বো, একদম 1900 টাকা কেজি, এটা দাম চাইলে 1700 নিলে একদম 1600 টাকা কেজি পড়বো, এটা 1 কেজি 100 গ্রাম 1 কেজি 100, হ্যাঁ বালার মন্দ যাচাই করে নিতে আমার ধরলো, বাজারে মাছের অভাব নাই আর ট্যাগের অভাব নাই, বালার মন্দ এমন মাছ নেবেন না বাসায় গেলে মহিলাকে কথা শুনতে দিবেন, আমার কথা দিব মাছ নেবেন ট্যাগাতে নেবেন জিনিস দিয়ে নেবেন, হ্যাঁ তৃপ্তি হয়ে দিব ভাই, দর্শকের ধন্যবাদ আপনারও ধন্যবাদ ভাই, মাছ যাই নাকি দেখতাম ফোন নাম্বারটা দিয়ে দিই 0795249398, আমার নাম মামুন ভাই, বাজারে মাছ 10-এর 1টাই রিকোয়েস্ট মাছ দেখে নেবেন।